অবৈধ অনুপ্রবেশের অভিযোগ। গত ছদিনে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক 20 জন। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে হচ্ছে অনুপ্রবেশ? নাকি ভূত লুকিয়ে আছে শস্যের ভেতর? গত কয়েকদিনের ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন। মাত্র 6 দিনেই 20 জন, সংখ্যাটা নেহাত কম নয়। এ যেন সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। কিন্তু কে বা সর্ষে, কে বা ভূত? আসলে মাত্র 6 দিনের ব্যবধানে 20 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। কিন্তু এত বড় মাপের নিরাপত্তা সত্ত্বেও বাংলাদেশি পাচারকারী ও অনুপ্রবেশকারীরা এদেশে প্রবেশ করছে কি করে? আর তা নিয়েই এবারে প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়টি। আর কয়েকদিন পর দেশের 76তম স্বাধীনতা দিবস। জানা গেছে শুক্রবার রাতে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে যাবার সময় 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানেরা। ধৃত ওই 3 জন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে আমজাদ গাজী নামে এক ভারতীয় দালালের নাম উঠে এসেছে। অনুপ্রবেশ ও পাচারের কাজে লিপ্ত ওই দালালের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। কিন্তু শুধুমাত্র শুক্রবার নয়, এ ঘটনা যে ভারত বাংলাদেশ সীমান্তে নিত্যদিনের তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। কারণ মাত্র 6 দিনের মধ্যেই সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছে 20 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। কিন্তু কঠোর নিরাপত্তা আর লোক দেখানো চৌকিদারির ফাঁক গলেই কি প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে? তা নিয়েই উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশের পেট্রাপোল ও সুন্দরবন সীমান্ত ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্ত্রীর আসার উদ্দেশ্য ছিল মূলত ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষার মতো স্পর্শকাতর বিষয়টি ভালোভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ। সম্প্রতি সীমান্ত এলাকায় সুরক্ষা ও নজরদারি বাড়াতে স্থলভাগের বর্ডার আউটপোস্টের পাশাপাশি সুন্দরবন ও বসিরহাট এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ জলভাগ এলাকা জুড়ে নতুন জলযান আউটপোস্টের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো মন্ত্রী ঘুরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ এলাকায় ভারত বাংলাদেশের বিস্তীর্ণ জলভাগ এলাকায় আরও কঠোর নজরদারি বাড়াতে তৈরি করা হয় 3-3টি জলযান আউটপোস্ট। কিন্তু নজরদারি যে শুধুই লোক দেখানো, গত কয়েকদিনে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় তা স্পষ্ট। কারণ বাংলাদেশিরা নিয়মিত আসে, আবার তাদের পাচারের কাজ সাঙ্গ করে চলেও যায়। প্রশ্ন একটাই, এই বাংলাদেশিরা এদেশে অনুপ্রবেশ করে কি করে? কারণ এই কথাটি বাস্তব সত্য, বিএসএফ যদি মনে করে তাহলে সীমান্ত দিয়ে মানুষ তো দূরস্থ, একটা পাখি গোলবারও উপায় নেই। তাহলে আসল রহস্য কোথায় লুকিয়ে? ঘটনার প্রকৃত কারণ খুঁজেছিলাম আমরা, আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। এ বিষয়ে প্রাণ ভয়ে মুখ খুলতে নারাজ সীমান্ত এলাকার বেশিরভাগ মানুষেরা। তারা জানিয়েছেন, মূলত ভারতীয় দালালের হাত ধরে এদেশে নির্বিঘ্নে নিয়মিত প্রবেশ করছে চোরাকারবারি বাংলাদেশিরা। তাদের ধরতে না পারলে শুধুমাত্র লোক দেখানো চৌকিদারি আর কয়েকশো আউটপোস্ট বানিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমজাদের মতো দালালদের ধরবে কে? উত্তরে যা জানা গেল তাতে গা শিউড়ে উঠবে আমার আপনার মতো যে কোনো মানুষের। কারণ ওটাই ওদের রুটি রুজি, টাকা কামানোর একমাত্র সহজ উপায়। অবশ্যই টাকার ভাগ নিয়মিত পাচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর একাংশ থেকে শুরু করে পুলিশ বাবুরাও। তাই অনুপ্রবেশ পাচার চলছে দিনের পর দিন। মাঝে মধ্যে অবশ্য রফা সূত্রে গণ্ডগোল হলেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে কোর্টে চালান করছে বিএসএফ ও পুলিশ। এদিনও ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তুলে দেওয়া হয় বিএসএফের 112 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে। কিন্তু ভারতীয় দালাল আমজাদ গাজী অবশ্য পুলিশ এবং বিএসএফের খাতায় আপাতত পলাতক। অবশ্য পলাতক আমজাদের মতো কয়েকশো দালাল রয়েছে গোটা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে, যারা নিয়মিত আধিকারিকদের মাসোহারা দিয়ে পাচারের কাজ করছে অহরহ। কিন্তু কবে মিলবে প্রকৃত সর্ষে, যা দিয়ে আমজাদের মতো দালাল ভূতদের তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জেলের দোরগোড়ায়, বন্ধ হবে পাচার অনুপ্রবেশ? তার উত্তর মিলবে আগামীতে। তবে এদিনের ঘটনায় জড়িত অভিযুক্ত ভারতীয় দালাল আমজাদ আপাতত পলাতক বলেই জানিয়েছেন বিএসএফের আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয়।
আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।